মোহামেদ সালা লিভারপুলে যোগ দেওয়ার পর নাকি মার্সিসাইডেই হেট ক্রাইম কমে গেছে। ফুটবলাররা তো অনেক সময় খেলোয়াড়ি সত্তা ছাপিয়েও বহু কিছু, কখনো আইডল, কখনো বা একটা দেশেরই নায়ক। একটা সময় ইউরোপে আরব ফুটবলারদের খুঁজেই পাওয়া যেত না, আমির জাকি মিডোদের মতো অনেকেই নাম কামিয়েছেন, এরপর আবার হারিয়েও গেছেন, কিন্তু গেল দশকে অবস্থা পাল্টেছে রাতারাতি। মোহামেদ সালা, রিয়াদ মাহরেজরা এখন শাসন করছেন ইউরোপিয়ান ফুটবল। ইসলাম সলিমানি ফ্রেঞ্চ ক্লাব লিওর ফরওয়ার্ড, আলজেরিয়ান ফুটবলার, তিনি চান ইজিপশিয়ান সালা জিতুন এবারের ব্যালন্ডিয়ার। তার মতে গোটা আরব বিশ্বই সালার পক্ষে, রিয়াদ মাহরেজের জাতীয় দলের সতীর্থের জন্য সবই সমান। ইনশাল্লাহ সালাই জিতবে, কেন নয়, সে একজন আরব ফুটবলার ঠিক আমারই মতো। আমি যেমন আরবদের প্রতিনিধিত্ব করি, সালাও তাই। আরবদের জন্য এটা গৌরবের যে সালাহ ব্যালন্ডিয়ারের মনোনীতদের একজন, সেটা রিয়াদ মাহরেজ হোক আর সালাই হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওরা আরব আর মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করছে। নভেম্বরের 29 তারিখ নাম ঘোষণা এবারের ব্যালন্ডিয়ার জয়ীর। মোহামেদ সালা আছেন দারুণ ফর্মে, এবারও লিভারপুলের স্বপ্ন সারথি তিনি। স্লিমানির মতো আরো অনেক আরবি চাইবেন সালাই মেসি রোনালদোদের টপকে জিতে যান ব্যালন্ডিয়ারটা। রিফাত মাসুদ, টি স্পোর্টস।